আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম গোল্ডেন শিশু পার্কটি দেখার জন্য। এ হলো বাইরের ভিউ, এটা হলো প্রবেশ টিকিট কাউন্টার। এখান থেকে আমি এখন টিকিট সংগ্রহ করব। টিকিট সংগ্রহ করলাম, প্রতিজন মাত্র 50 টাকা করে। আমি এখন ভিতরে যাইতেছি। আমি এখন ভিতরে প্রবেশ করলাম। এ হলো ভিতরের সাইট। এখানে একটা সুন্দর ক্যান্টিন আছে, এখানে আপনারা অনুষ্ঠান করতে পারবেন। যে কোনো এখানে স্টেজ করা আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে এখানে। এখানে ট্রেনের রাইড আছে, সুব্যবস্থা আছে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডগুলা। মিডলে একটা ফোয়ারা আছে, এখানে বড় ধরনের একটা নাগরদোলা, অনেক বড়। দেখুন, এখানে গোল্ডেন চটপটি অ্যান্ড ফুচকা হাউস, অনেক মনোরম পরিবেশ। এখানে বসার জন্য সুব্যবস্থা আছে। এখানে একটা কুমিরের স্ট্যাচু, এখানে দুটা ময়ূরের স্ট্যাচু। বাচ্চাদের জন্য এখানে একটা রাইড আছে। এখানে একটা বড় ধরনের বাচ্চাদের রাইড আছে। এ হলো শিশু পার্কের ভিউ। এখানে একটা ক্যাঙ্গারুর স্ট্যাচু, ডাইনোসর স্ট্যাচু। এখান থেকে যে রাইডগুলো আপনারা করবেন, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, টিকিট কাউন্টার। এখানে একটা রাইড আছে, এখানে একটা রাইড আছে। এখানে বসে আপনারা গল্প করতে পারবেন। এখানে সুব্যবস্থা আছে, অনেক সুন্দর। এখানে জিরাফের স্ট্যাচু, এখানে নামাজের সুব্যবস্থা আছে, এখানে আপনারা নামাজ আদায় করতে পারবেন। এখানে একটা সিংহের স্ট্যাচু, এখানে একটা বানর আছে, এখানে একটা খরগোশ রাখা আছে, এখানে একটা লেঞ্জি আছে। এখানে এখানে একটা হরিণের স্ট্যাচু। এ হলো পাম ঘাস। এই গোল্ডেন শিশু পার্কটা ছোট আকারের ভিতরে অনেক সুন্দর সুন্দর রাইডগুলা রাখা আছে। আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন গোল্ডেন শিশু পার্কটি। এই শিশু পার্কটা পড়েছে বিজয় সিন্দিগির পাশে, আপনারা সহজে এখানে আসতে পারবেন। মহিফাল থেকে চলে আসেন বিজয় সিন্দিগি, বিজয় সিন্দিগির পাশে এই গোল্ডেন শিশু পার্কটি। মনোরম পরিবেশ, আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন গোল্ডেন শিশু পার্ক। এখানে বসার সুব্যবস্থা আছে। এখানে হলো রেসিং কার, রেসিং কার দিয়ে আপনারা এখানে রেসিং করতে পারবেন। এখানে একটা ধুলনা আছে, বক মামা এখানে বসে আছে। এখানে আসলে আপনারা সময় কাটাতে পারবেন। আমি একটু ধুলনা ধুল নিতেছি। চলে আসুন গোল্ডেন শিশু পার্ক। আজকে শিশু পার্কটা একবারে নিরিবিলি। আমি আসলাম দুপুরবেলা, বিকাল হওয়ার সাথে সাথে মানুষের সমাগম অনেক বেড়ে যায় এখানে। বিশেষ করে ছুটির দিনে অনেক মানুষের সমাগম হয় এখানে। আপনারা ছুটির দিনে আসতে পারেন এখানে। হ্যালো গাইস, আজকে এই পর্যন্ত। যতটুকু সম্ভব
চেষ্টা করেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ধন্যবাদ গোল্ডেন শিশু পার্ক।